আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা রেডি করছি, আর আজকে হলো চালের গুঁড়ির যে পিঠা, ওই পিঠা দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে, তো সবার জন্য করে নেব। তো এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, আর খিচুড়িটা বের করে নিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সকালের জন্য রং চা তারপর দুধ চা বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার পিঠাটাও মানে করে নিয়েছি, এখানে গরু মাংস গরম করে নিয়েছি। তো সব কিছু টেবিলে নিয়ে নিব, তো সবাই মিলে রুটি দিয়ে মাংস খাওয়া হবে। তারপর ওইদিকে আমি হলো রং চা ঢেলে নিব, আর কিছুটা দুধ চাও বানিয়ে নিব, দুধ চা হলো আমরা খেয়ে নিব। সকালবেলা নাস্তা শেষ করে এখানে একটু বাইরে বের হয়েছি, আমাদের গার্ডেনের সাইডে কাজ চলছে, এখানে টুকটাক গাছ আছে ওইগুলো কাটা হয়েছে, আর এখানে ফ্যান্স লাগানি হবে। তো এখানে হলো বাবাও কাজে লেগে পড়েছেন, ইসভরা বুয়ো একটু কাজ করছেন। তো ওইদিকে আমি আবার গড়েও চলে আসলাম, এখানে আমি একটু ভাত বসিয়ে দিব। তো আজকে হলো রান্নাবান্না করতে হবে না, গত কালকে যে রান্নাগুলো করেছিলাম ওইগুলা সব কিছু রয়ে গিয়েছে, মানে হয়ে যাবে দুপুরবেলা, রাত্রেবেলা আবার মানে ওদের অন্য জায়গায় দাওয়াত আছে। তো এই জন্য আজকে আর কোনো কিছু রান্না করব না, শুধু ভাতটা বসিয়ে দিব। তো এখানে সিদ্ধ চাল আনা হয়েছিল, ওইটা থেকে সিদ্ধ চাল নিয়েছি, ভাতটা বসিয়ে রাখবো। ওই পাশে হলো লিয়ানা চলে এসেছে, লিয়ানা রাহমার দাদাকে দেখবে, ও বলছে যে রাহমার দাদাকে দেখব, আমি চলে আসছি। তো ও চলে এসেছে, ওকে একটু খাবার দিয়ে দিলাম, তো একটু খাবার খেয়ে নিয়েছে, তো বসে আছে, আমরাও বসে আছি। আজকে যেহেতু রান্না বান্না নেই এই জন্য, তো বিকালবেলা ওরা চলে গিয়েছে সবাই হলো নাগড়া ফলসে, তো ওখানে ঘুরে তারপর হলো রাত্রিবেলা এক জায়গায় দাওয়াত আছে। তো বাবার সাথে আরও মেহমান ছিলেন, এই জন্য মানে সবাই মিলে বাহিরে গিয়েছেন। আর ওইদিকে আমি হলো ইউসুফ রহমাকে নিয়ে লিয়ানার আম্মুর বাসায় চলে এসেছি, ওরা কান্না করছে। তো একটু চা নাস্তা করে তারপর বাসায় চলে এসেছি। তারপরের দিন থেকে আরও একটু শ্যুট করলাম, আর এর আগের দিন আর শ্যুট করা হয়নি। টুকিটাকি তো অনেক কাজ, তো রান্নাবান্না না থাকলে তারপরও করতে হয়, তো এগুলো আর মানে তুলে ধরিনি। অনেক কিছু দেখা যায় অফ ক্যামেরায় করে নেই, করবো করবো করে আর করাও হয় না। আর এখানে হলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চা বানিয়ে নিয়েছি, আর বাবার জন্য একটা বানিয়েছি মিঠা ছাড়া, আর একটা হলো আমার মামা একজনের জন্য, তো ওনাকেও দিয়ে দিব। আমি বাহিরে ওদেরকে একটু তেলের পিঠা তারপর চা দিয়ে দিয়েছি। তো এখানে হলো আমিও আরও কয়েকটা বেজে নিয়েছি তেলের পিঠা, ওইগুলো এখন দুধ চা দিয়ে খেয়ে নিব। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা কাজে লেগে পড়েছেন, তো এখন হলো ইসুফের আব্বু চা খেয়ে তারপর চলে যাবেন ওখানে। তো আমার ইসুফের আম্মা বাইরে বসে আছে, ওরা এখনও নাস্তা করেনি, আর দাদার সাথে বসে বসে গল্প করে, কিছুক্ষণ ঘরে আসে কিছুক্ষণ বাহিরে চলে যায়, এরকম অবস্থা। আর এখানে হলো আমি রান্নার জন্য সব কিছু বের করে নিচ্ছি, আর মৃগেল মাছ তারপর ইলিশ মাছ বের করেছি, তো ওইগুলো আজকে রান্না করব। তো এখানে যে বড় ব্যাগের মধ্যে আমি মাছগুলো রেখে দেই, আর আমার যখন যতটুকু দরকার ততটুকু আমি বের করে নিই, আমি আলাদা আলাদা আসলে ব্যাগ আর করি না।
তো এখানে ইলিশ মাছ নিব, তারপর হলো কই মাছও বের করে নিব। এখানে ছয়টার মতো কই মাছ বের করে নিয়েছি, একসাথে সব কিছু ভিজিয়ে রাখবো আর কাটাকুটি করে সব কিছু হলো রেডি করে নিব। এখন হলো আমার বাচ্চাদেরকে একটু নাস্তা দিয়ে দিব, ওরা বলছে সিরিয়াল খাবে, তো ওদের ওরা দুইজনকে আমি সিরিয়াল দিয়ে দিব, তো ওরা বসে বসে খেয়ে নিবে। ওইদিকে হলো আমি মাছটা কেটে নিচ্ছি, মৃগেল মাছ, ওইটা নরম হয়ে গিয়েছে, এখন কেটে নিব। আর অন্যদিকে হলো আমার ফুফু শাশুড়ি মানে ওইগুলা টুকটা কেটে দিচ্ছে, একটু পেঁয়াজ তারপর লাল শাক ওইগুলা কেটে দিবে, তো উনি আবার বটি দিয়ে করছেন, আমি ওই পাশে হলো ছুরি দিয়ে করে নিচ্ছি। তো হাতে হাতে আসলে কাজগুলা হয়ে যাচ্ছে, উনি বলছেন যে আমার কাছে দেও আমি একটু কাটাকুটি করে দেই, তো তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে, তো উনি দিয়ে দিচ্ছেন। আর ওই পাশে আমি বাকি যে কাজগুলো আছে ওইগুলো করে নিব। আর এখানে মাছটা কাটা হয়ে গিয়েছে, মাছ দিয়ে আমি টক রান্না করব, আর ওই পাশে লেবুর রস তারপর লবণ দিয়ে মাখিয়ে রাখব। আর এখানে কই মাছ ইলিশ মাছ ওইগুলো কাটা হয়েছে, এখন চিন্তা করছি এই যে কই মাছগুলো দুই পিস করে নিলে ভালো হবে, একটা হলে দেখা যায় বড় হয়ে যাবে, তো ওইগুলো আসলে খাওয়া যাবে না। আর এখানে আমি সব কিছু মাছ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তো এখন হলো আমি এখানে গাছের যে ধনে পাতা নিয়ে এসেছি, ধনে পাতাটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে ধনে পাতাটা ইদানিং আসলে ফ্রোজেন করা হয়নি, তো দেখি দু একদিনের মধ্যে হয়তো ফ্রোজেন করে নিব কিছুটা, কারণ নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো থেকে। তো ধনে পাতা দেওয়া হয়ে গিয়েছে, তারপরে হলো আমি এখানে বাহিরে চলে এসেছি সবাইকে নিয়ে, এখানে আলু তোলা হবে, একটা টব ছিল ওইগুলো আমি তুলে নিব। তো চিন্তা করছি ইলিশ মাছ দিয়ে রান্না করব ছোট্ট এই নতুন আলু। তো মাশাল্লাহ আলু আমি কয়েকদিন খেয়ে নিয়েছি, আর কষ্ট করে এই আলুগুলো লাগানোর পর এখন কিন্তু এই কষ্টটা আর মনে হচ্ছে না, মনে হচ্ছে যে নিজের হাতে তুলে এই সবজিগুলো তুলে খেতে পারছি, ওইটাই কিন্তু আনন্দ লাগে। তো এখানে হলো আলু তুলে নিচ্ছি, আসলে আলু কুড়ানো আমার কাছে অনেক ভালো লাগে, আর নিজের গার্ডেনের বলে কথা। তো আলহামদুলিল্লাহ পরিশ্রম আসলে যে কোনো জিনিস করলে সব কিছুতে আসলে সফল হওয়া যায়, তো পরিশ্রম করাই কিন্তু এই আলুগুলো নিজে হাতে তুলে রান্না করতে পারছি। এখন আলুগুলো আমি এখন ধুয়ে নিব, আর এই যে আলুগুলো আমি রোপণ করেছিলাম একদম ছোট্ট ছোট্ট আলু ছিল, একদম ছোট্ট আলু, আর এই জন্য এই আলুগুলো একদম ছোট্ট ছোট্ট। তো এখানে আলুটা ধুয়ে তারপর আলুটা কেটে নিব। এখানে একদম সহজ করে আমি তিনটা রান্না একসাথে বসিয়ে দিব, এখানে তেলটা এখনও গরম হয়নি, গরম না হলে কি হবে, ওইগুলো তো ভালো করে কষিয়ে নিব। এখানে আমি তিনটা রান্না একসাথে বসাবো, মাছের তিনটা রান্না, তো একটা দিয়ে হলো টক রান্না করব, আর একটা কই মাছ রান্না করব, আর একটা ইলিশ মাছ রান্না করব। তো তিনটা রান্না বসিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি বসিয়ে রাখবো।
রান্না করা আসলে এত কষ্ট লাগে না, কষ্ট লাগে আসল যে জিনিস হলো রেডি করা। রেডি করলে কিন্তু রান্নাটা সকাল সকাল হয়ে যায়, তো সব কিছু রেডি করার কারণে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো। এখানে পেঁয়াজ রসুন সব কিছু রেডি আছে। এখন পেঁয়াজের মধ্যে আমি মশলাও দিয়ে দিব, যাতে পেঁয়াজের সাথে মশলাটাও কষানো হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তো অনেকের কাছে হয়তো ওই রকম ভালো নাও লাগতে পারে, অনেকের কাছে মনে হতে পারে যে এইরকম কি রান্না একসাথে সব কিছু, অনেকের কাছে হয়তো সহজও লাগতে পারে। এইভাবে রান্না করে দেখবেন, সময়ও বেঁচে যায় আর রান্নাগুলো কিন্তু সহজভাবে হয়ে যায়। আমি আসলে অনেকভাবেই রান্না করি, বাগার একদম পেঁয়াজ রসুন ব্রাউন করে তারপর মশলাটা দিই। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া থাকলে এরকম রান্না করে ফেলে, একদম সহজভাবে রান্না হয়ে যায়। তো এখানে আমি সবগুলো মশলা নেড়ে ছেড়ে দিব, তারপর সামান্য পরিমাণে পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে হয়ে যায়। ওই পাশে এখন হলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর এইদিকে কিছুটা ডিম শুদ্ধ বসিয়ে দিব, সবাইকে দিয়ে দিব একটা একটা করে। আর আজকে হলো সকালে শুধু চা আর তেলের পিঠা। আর ওই পাশে মানে এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে হলো আমি একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো যেহেতু আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি আর অনেক লেট হয়ে গিয়েছে, তো এখানে গার্ডেনে যে টমেটো ওইগুলো আমি কেটে নিব টক রান্নার জন্য। জলপাই দিয়ে টক রান্না করব, আর টমেটোগুলো কেটে নিয়ে তারপর টমেটো দিয়ে দিব যখন মশলাটা কষানো হয়ে যাবে। ওইদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি কিছু পানিও দিয়ে দিয়েছি, তারপর হলো আমি টমেটো দিয়ে দিব এখানে। আর ডিম সিদ্ধটা এখনও হয়নি, তো ডিম সিদ্ধ হয়ে গেলে তারপর ছিলিয়ে নিব। একসাথে তিনটা রান্না বসানো হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর সব কিছু অলরেডি হয়ে যাচ্ছে। তো একসাথে রান্না যখন আমি মাঝে মাঝে আগে করতাম তখন দেখা যেত কোনোটা আসলে পোড়া লেগে যেত, এরকম হয়ে যেত, মানে হুঁশ হারিয়ে ফেলতাম এরকম লাগতো। তো এখন আসলে রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। তো এখানে আমি ইলিশ মাছের জন্য আলুটা দিয়ে দিয়েছি, আলুটা আমি একদম খোসাসহ নিয়ে নিয়েছি যেহেতু নতুন আলু। তো ওইদিকে আমি জলপাই দিয়ে দিলাম টকের মধ্যে, টমেটোটা গার্ডেনের আর ফ্রেশ ছিল এই জন্য সাথে সাথে গলে গিয়েছে। আর ওইদিকে হলো ডিম ছিলা হয়ে গিয়েছে, ডিমটা এখন অল্প পরিমাণে লবণ দিয়ে সবাইকে দিয়ে দিব। আর এখানে ধনে পাতাও কাটা হয়ে গিয়েছে, ওইগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে মাছটাও দেওয়া হয়ে গিয়েছিল টকের মধ্যে, সব শেষে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। কই মাছটাকে দুই পিস করে নিয়েছি, এখন আমি সাতকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সাতকড়া দিয়ে কই মাছ রান্না একদম বুনা বুনা করে, আর ওই পাশে হলো টক রান্না করেছি, আর ওইদিকে লাল শাক একটু রান্না করে নিয়েছি, আর এখানে হলো ইলিশ মাছ রান্না করা। এই হলো আমার আজকের দুপুরের রান্না বান্না। তো সব কিছু হয়ে গিয়েছে, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। আর এখানে বিকালবেলা হলো, দুপুরের যে জিনিসপত্র বের হয়েছে সব কিছু ডিশ ওয়াশারে রেখে দিয়েছি ধুয়ে, ওইটা থাকা এত বড় যে উপকার আমার আসলে বলে বোঝাতে পারবো না। সব কিছু ওখানে রেখে দেওয়া যায়। আর ওই পাশে হলো সন্ধ্যার পরে আমি একটু রোল বাজি আর এখানে চা বসিয়ে দিয়েছি। এই হলো আমার আজকের ব্লগ, আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।